ইত্তেফাকুল মাদারিসুল কওমিয়া মোহাম্মদপুরে উদ্যোগে আয়োজিত আজকের এই সন্ত্রাস এবং নিরীহ তবলিগের সাথী ও কওমি ছাত্র জনতা আলেম আলামাদের উপর এতাৎপন্থী নামধারী সন্ত্রাসীদের নির্মম হামলা যজ্ঞের প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সংগ্রামী বিক্ষুব্ধ তহবিলি জনতা এবং আমার প্রাণ প্রিয় ছাত্র বন্ধুদের, বিগত 1 ডিসেম্বর শনিবার দিন বিশ্ব ইজতেমার প্রাঙ্গণ টঙ্গীর মাঠে যে বর্বরতা, যে নৃশংসতা এদেশবাসী প্রত্যক্ষ করেছে তার নিন্দা এবং প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা শুধু এতটুকুই বুঝতে পারি যে এতদিন পর্যন্ত আগম সমাজ এবং তার লোকজন দলবন্ধের পক্ষ থেকে যে আশঙ্কা ব্যক্ত করা হয়েছিল যে অদূর ভবিষ্যতে মৌলানা সাদ সাহেবের নেতৃত্বে ইসলামের মধ্যে একটি ভিন্ন প্রান্ত ফেরকার আবির্ভাব ঘটবে, দারুল উলুম দেওবন্দ সবচেয়ে বেশি আতঙ্ক এবং আশঙ্কা যে বিষয়টিতে প্রকাশ করেছিল দেওবন্দের ফতোয়ার মধ্যে সেটি হল মৌলানা সাদ সাহেব যেভাবে পথ চলছেন এবং তার অনুসারীরা যে কায়দায় কার্যকলাপ পরিচালনা করছে তাতে অদূর ভবিষ্যতে ইসলামের মধ্যে একটি নতুন ভ্রান্ত ফেরকার আবির্ভাব ঘটবে। দারুল উলুম দেওবন্দের এই আশঙ্কা যে কতটা বাস্তবসম্মত ছিল, তাদের এই আশঙ্কাটা যে কতটা বাস্তবসম্মত, বিগত 1 ডিসেম্বরের টঙ্গীর এই ঘটনা এবং মৌলানা সাদ সাহেবের অনুসারী সন্ত্রাসীদের কার্যকলাপ সেটা চোখে আঙুল দিয়ে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে। যারা এতটা নৃশংস হতে পারে, যারা এতটা বর্বর হতে পারে, যারা স্বজাতির মুসলমানদের উপর, মাদ্রাসার নিরীহ তালিবুল এলেমদের উপর, সাধারণ তবলিগের সাথী ভাইদের উপর যারা এভাবে পরিকল্পিতভাবে তাদের উপর আঘাত করতে পারে, তাদের উপর হায়নার মতো হামলে পড়তে পারে, পৃথিবীর মানুষ অনেক ভয়ঙ্কর প্রাণীর উপর আক্রমণ করতে দেখে থাকে, অনেক সাপ বিচ্ছু অথবা হিংস্র প্রাণীর উপর মানুষ আত্মরক্ষার জন্য আঘাত বা হামলা করতে দেখে, কিন্তু টঙ্গীর ময়দানে এই সন্ত্রাসীরা যেভাবে যে কায়দায় আক্রমণ করেছে এটা একটা ভয়ঙ্কর জীব জন্তুর উপর আক্রমণের চেয়ে আরো বেশি নৃশংস। এই সকল আহত মুবাল্লিগ এবং সাথীরা, আহত মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে যখন বিভিন্ন হাসপাতালে যাওয়া হয়েছে, বিভিন্ন মেডিকেলগুলোতে যাওয়া হয়েছে, পঙ্গু হাসপাতাল, ঢাকা মেডিকেল সহ সেখানকার ডাক্তাররা এই অবস্থা থেকে পর্যন্ত হতভম্ব হয়ে গিয়েছে যে এটি সাধারণ কোন আঘাত পাল্টা আঘাত নয়, এটি কোন সাধারণ মারামারি নয়, এটি কোন স্বাভাবিক মারামারি নয়, বরং তারা প্রত্যেকটি মানুষের উপর পরিকল্পিতভাবে তারা সন্ত্রাসী কায়দায় এমন ভাবে আঘাত করেছে যাতে প্রত্যেকটা মানুষ তাদের জীবনের ঝুঁকির সম্মুখীন হয়। মাথার উপর আঘাত করেছে, কোমরের উপর আঘাত করেছে, হাঁটুর উপর আঘাত করে অনেক ছাত্র এবং অনেক সাথীদের হাঁটুতে ভেঙে তাদের ভাঙন তৈরি করে দিয়েছে। এভাবে আঘাত করে করে এমন একটি অবস্থা তৈরি করেছে যে হাসপাতালের ডাক্তাররা চিকিৎসকরা থেকে পর্যন্ত স্তম্ভিত হয়ে গিয়েছে যে মানুষ নামক কোন পশুও তো এই কাজ করতে পারে। প্রিয় দেশবাসী, তাই আজ এ কথা দিবালকের ন্যায় পরিষ্কার হয়ে গিয়েছে। দারুল উলুম দেওবন্দ যে কথা বলছিল যে অতি সন্নিকটে এটি একটি বিভ্রান্ত ফেরকায় আবির্ভূত হবে, ওলামায়ে কেরাম দেশ জাতিকে সতর্ক করছিল যে এখনই যদি এই ফেরকাকে প্রতিহত না করা হয়, এদের অগ্রযাত্রাকে যদি রুখে দেওয়া না যায়, তাহলে এরা আগামী দিনে এরা মুসলমানদের বিরুদ্ধে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রকারী
তারা দল এবং উপদল হিসেবে আত্মপ্রকাশ করবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, তবলিগের ইস্তেমার জন্য যে সকল নিরীহ শিক্ষার্থীরা, মাদ্রাসার ছাত্ররা, ওলামায়ে কেরাম, তবলিগের সাথীরা সেখানে অবস্থান করছিলেন, তাদের সেখানে কোন প্রতিরোধের কোন প্রচেষ্টা ছিল না, মারামারি, কোন হট্টগোল, সংঘাত ইত্যাদির কোন কিছুর পূর্ব প্রস্তুতি ছিল না। অতর্কিতে হামলা চালিয়ে যে বর্বরতার নজির আজকে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করা হল, এটা এদেশের মানুষের সামনে পরিষ্কার করে দেওয়া হয়েছে। যারা এভাবে মুসলমানদের উপর আক্রমণ করতে পারে, যারা এভাবে আলেমদের উপর আক্রমণ করতে পারে মসজিদগুলোতে, তাদের সেই সন্ত্রাসী কার্যকলাপের আখড়া করে দেওয়ার কোন সুযোগ নেই। তাই আজ গোটা বাংলাদেশের তৌহিদি জনতার মধ্যে একটি অলিখিত ঐক্যবদ্ধ একটি মনোভাব তৈরি হয়েছে। আজ টেকনাফ থেকে তেঁতুলিয়ায় যেখানে মসজিদগুলোর মধ্যে সার্ক পন্থীদের সঙ্গে এতদিন পর্যন্ত ভ্রমণীয় আচরণ করা হচ্ছিল, এখন সারা দেশের তাওহীদি জনতা স্বতঃস্ফূর্ত ভাবে সমস্ত মসজিদগুলো থেকে সেই বিভ্রান্ত এটাত নামি, এটাতি গ্রুপ নামি সন্ত্রাসীদের কার্যকলাপকে তারা বন্ধ করে দিয়েছে। আমরাও গোটা দেশের তাওহীদি জনতার সঙ্গে একাত্মতা ঘোষণা করে এই মোহাম্মদপুরের পবিত্র এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তৈরি হওয়া এই নামকরণের মাধ্যমে পরিচিত এই বৃহত্তর মোহাম্মদপুরের মধ্যে এতাত পন্থী সাত পন্থীদের সকল কার্যকলাপ বন্ধ করে বক্তব্য দীর্ঘ করবার সুযোগ নেই, প্রয়োজন নেই। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা রক্তের বদলায় রক্ত নিতে বিশ্বাসী নই, আমরা আক্রমণের বদলায় আক্রমণ করার তথ্য পক্ষপাতী নই, আমরা হিংস্রতা এবং হায়নতার হিংস্রতার মোকাবেলা আমরা হিংস্রতা এবং বর্বরতা দিয়ে করব না, আমরা হিংস্রতার মোকাবেলা করব মানবতা দিয়ে, আমরা বর্বরতার মোকাবেলা করব মানবিক আচরণ এবং দয়াত্র আচরণের মাধ্যমে। সার্কপন্থী এটারপন্থীরা মসজিদে আসবে নামাজ পড়বার জন্য, তারা নামাজ পড়বে, আবার নামাজ পড়ে তারা মসজিদগুলো থেকে যার যার গন্তব্যে ফিরে যাবে। মসজিদগুলোকে কেন্দ্র করে সন্ত্রাসীদের আখড়া তৈরি হওয়ার এই প্রবণতা গোটা এলাকাবাসী মসজিদের সমস্ত মুসল্লিরা ঐক্যবদ্ধ হয়ে এই প্রবণতাকে রুখতেই হবে। যে আজ আমরা এখানে প্রতিবাদ মিছিল করছি, ইনশাআল্লাহ শুধু প্রতিবাদ আর বিক্ষোভের মধ্যেই আমাদের এই কার্যকলাপ সীমাবদ্ধ থাকবে না, বরং কাকরাইলের সত্যিকার ওলামায়ে কেরাম মুরব্বী যারা রয়েছেন মৌলানা সুবায়ের সাহেব সহ আমাদের অন্যান্য মুরব্বীদের নেতৃত্বে দাওয়াত এবং তাবলীগের কাজ তার সঠিক মানহাজের উপর, তার সঠিক পন্থার উপর হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির সেই প্রবর্তিত সঠিক পন্থার উপর দাওয়াত এবং তাবলীগের কাজকে সফলভাবে বাস্তবায়ন করবার জন্য আমাদেরকে সর্বাত্মকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই আক্রমণ এবং হত্যাযজ্ঞের বড় উদ্দেশ্য ছিল আগামী বিশ্ব ইজতেমাকে বাঞ্ছার করা। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামী বিশ্ব ইজতেমাকে বাঞ্ছার করবার এই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। প্রশাসন এবং সরকারকে আমরা হুশিয়ার বলে উচ্চারণ করে সতর্ক করতে চাই, যদি জাত পঞ্চে এই এতাদি গ্রুপ নামক সন্ত্রাসীদের নির্মাক্সা বাস্তবায়ন করবার জন্য পয়লা ডিসেম্বরের মতো ভবিষ্যতে যদি আপনারা এভাবেই তাদের সহযোগিতা করতে থাকেন আর আমাদের ভাই এবং সন্তানদেরকে খুনিদের হাতে তুলে দেওয়ার পায়খানা করতে থাকেন, প্রশাসনের বিরুদ্ধে গোটা বাংলাদেশে প্রতিরোধ করে তোলা হবে। সম্পন্ন করতে হবে, আয়োজন করতে হবে, যথাসময়ে বিশ্ব ইজতেমা বাস্তবায়িত হবে, বিশ্ব ইজতেমায়
যদি কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হয়, এই তাওহীদি জনতা চুপ করে ঘরে বসে থাকবে। সকল কার্যকলাপে সেভাবে অংশগ্রহণ করবার দায়িত্ব আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে ওয়াসিফ নাসিমগঞ্জ এবং